আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রুম্পাচ কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা চিকেন রান্না। আমাদের বিদেশে যারা থাকি, মাংস খেতে খেতে বা চিকেন খেতে খেতে টায়ার্ড হয়ে যায়, একই টেস্ট সব সময়। এর জন্য আমি এই চিকেনটাকে একটু ভিন্ন চিকেনটার চিকেন রান্নাতে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। এখানে আমি কোনো গরম মশলা ইউজ করিনি, এখানে আমি টমেটো আর ধনিয়া পাতা দিয়ে চিকেনটা রান্না করেছি এবং কোনো পানিও ইউজ করিনি। তো চলুন দেখে নেওয়া যাক স্পাইসি চিকেন কারি কীভাবে আমি রান্না করি। স্পাইসি চিকেন বানাতে আমি এখানে একটা বিগ সাইজের চিকেনকে এরকম পিস করে নিয়েছি। আর আমি একটা জিনিস যেটা করি, চিকেনটা রান্না করার সময় আমি চিকেনের যে বেস্ট পিস হয় এখান থেকে দুইটা পিস এভাবে আমি বের করে রেখে দিই। এটা আমি অন্য কাজে ইউজ করি, এটা আমার ভালো লাগে না খেতে, আপনারা চাইলে করতে পারেন। এখন আমার এখানে যেটা লাগবে, হলুদ গুঁড়ো, ধনিয়া পাতা, শুকনো মরিচের গুঁড়ো, টমেটো, তেল, আর এখানে আমি পেস্ট করে রেখেছি টমেটো অ্যান্ড পেঁয়াজ, দুটো মিক্স করে একটা পেস্ট করে রেখেছি ব্লেন্ডারে। এখানে নিয়েছি আদা রসুন বাটা, এখানে নিয়েছি লবণ আর ভাজা জিরের গুঁড়ো। আজকের স্পাইসি চিকেনের স্পেশালিটি হলো, আমি এখানে কোনো গরম মশলা ইউজ করব না, আমি ইউজ করব ধনিয়া পাতা অ্যান্ড টমেটো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় স্পাইসি চিকেন। এখন আমি পাতিলে হাফ কাপের মতো তেল ঢেলে নিব, তার মধ্যে আমি দিয়ে দিব এখানে আমার 2 কাপ পেঁয়াজ আর টমেটো মিক্স করে রাখা আছে, এটা আমি পুরোটাই এখানে ঢেলে দিব। কারণ এই রান্নাটায় আমি কোনো পানি ইউজ করব না, আমার সম্পূর্ণ কারিটাই হবে টমেটো পেঁয়াজে। তো এখানে আমি এরপরে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা, এখানে পেস্ট করে রাখা আছে 2 টেবিল স্পুন, এটা আমি সম্পূর্ণটাই ঢেলে দিব। তারপর এখানে আমি দিয়ে দিব জিরার গুঁড়ো 1 টিস্পুন রাখা আছে, এটার পুরোটাই আমি দিয়ে দিব। আর দিয়ে দিব আমার টেস্ট মতো লবণ, আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা, পরে আবার টেস্ট করে আমি লবণ দিব। তারপর এখানে আমি দিয়ে দিব 2 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিব 2 টিস্পুন মরিচের গুঁড়ো, এটা আপনারা যে যেমন খান সেইভাবে দিবেন। এটাকে এখন আমি এরকম মিক্স করে ভুনা করতে থাকব। আমি ঢাকনাটা এরকম তুলে এরকম লেড়ে দিব, কারণ এই জিনিসটা অনেক ছিটে ছিটতে থাকবে আর গায়ে লাগতে পারে, কারণ এটাকে আমার একটু ভুনা ভুনা করতে হবে। আপনারা এভাবেই ঢেকে ঢেকে এটাকে ভুনা করতে থাকবেন। দেখুন 5 টু 7 মিনিট পরে উপরে মশলাটার উপরে একটু তেল ভেসে উঠেছে। এখন আমি ঢাকনাটা হালকা সরিয়ে আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দিব হাত দিয়ে, কারণ এটা অনেক ছিটতে থাকে, আমার গায়ে লেগে যাবে। এভাবে আমি চিকেনগুলো দিয়ে দিব চট জলদি করে। তারপর এটাকে আমি সুন্দর করে আবার একটু নেড়ে নিব। তারপর এটাকে আমি আবার ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা তুলে 2-3 মিনিট পরে এরকম একটু লেড়ে দিব, কারণ না হয় তলায় লেগে যাবে। এটাকে আবার আমি ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা আবার তুলে নিব, আবার একটু লেড়ে দিব। আরেকটা জিনিস বলবো, আপনারা যদি এখানে পটেটো দিতে চান দিতে পারেন, পটেটো তখনই দিবেন যখন চিকেন দিবেন, তার থেকে 5-6 মিনিট পরে পটেটো দিয়ে দিবেন একটু বড় বড় সাইজ করে, তাহলে চিকেনের সাথে পটেটোটা হয়ে যাবে। এখন আমি এর মধ্যে ঢেলে দিব টমেটোটা, একটা বিগ সাইজের টমেটো আমি এভাবে বড় বড় টুকরা করে নিয়েছি, এই টমেটোটা আমি ঢেলে দিব এবং একটু লেড়ে দিয়ে আবার ঢেকে দিব। চুলার হিটটা আমার এখনো হাই হিটেই আছে, আমি কিছুক্ষণ পরে চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিব। আমি ঢেকে এভাবে 6-7 মিনিট জাল করে নিলাম মিডিয়াম আঁচে। এখন আমি ঢাকনাটা তুলে ফেলবো। দেখুন আমি পানি ইউজ করিনি, তাতে কতটা ঝোল হয়েছে
টমেটো আর চিকেনের মধ্যে ধোয়ার পরে যে ওয়াটারটা থেকে যায় এটাতেই হয়ে যায়। এখন আমি এখানে আমার মনে হয় চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে যে ধনিয়া পাতাটা কুচি করে রেখেছিলাম এটাকে এভাবে দিয়ে দিব, কারণ এখানে আমি গরম মশলা দিব না, তার জন্য একটু বেশি দিচ্ছি ধনিয়া পাতাটা, আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। আর আমি একটু এরকম এক চিমটি ভাজা জিরার গুঁড়ো এভাবে ছিটিয়ে দিব, এটা অপশনাল, এটা যদি টেস্ট আপনাদের ভালো লাগে তাহলে দিবেন, ভালো না লাগলে দিবেন না। এখন আমি এটাকে একটু এভাবে লেড়ে চেড়ে একদম কম আছে আরও 5 মিনিট রেখে দিব, ঢেকে রেখে দিব, ঢাকবো এখন। এখন আমি ঢেকে দিলাম এবং 5 মিনিট এটাকে কম আছে রেখে দিব। দেখুন আমার চিকেন রান্না রেডি। আমি এটা ঠিকটা একটু বাড়িয়ে দিয়েছি, কেননা আমার মনে হচ্ছে যে ঝোলটা একটু বেশি। আপনারা যদি ঝোল খেতে চান এখনই নামিয়ে ফেলবেন, আর যদি ঝোলটা একটু কম খেতে চান, ভুনা ভুনা খেতে চান, তাহলে আর একটু হাই হিটে জাল করে এটাকে নামিয়ে ফেলবেন। আমি এটাকে আরও 2 মিনিট এরকম হাই হিটে জাল করে নামিয়ে ফেলবো। দেখুন রেডি হয়ে গেল আমার স্পাইসি চিকেন কারি। এই কারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আপনাদের রান্নাটা। লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে টাচ করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার চিকেন কারির পিছনে যে ডলগুলো আছে এটা রাশিয়ার একটা ঐতিহ্য, এটা খুব ফেমাস একটা ডল, এটা আমাদের নারীর জীবনে বা মেয়েদের জীবনের একটা ধারাবাহিকতা এই ডলটার উপরে আমরা দেখতে পাই। যেমন ছোট থেকে আমরা বৃদ্ধ হই এভাবে ডলটাকে উপস্থাপন করা হয়। এই ডলটা এখানে আমার আছে 7 পিসের, এই ডলটা 10 পিস, 15 পিস, 20 পিসের হয়। ডলটা এখানে সবার ঘরেই একটা একটা পিস থাকে, সবাই খুব পছন্দ করে এই ডলটাকে। যাই হোক, আপনারা আমার ভিডিও দেখবেন, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।